সমর্পণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এই করোনাকালীন সময়ে তোমরা নিরাপদে আসো, ভালো আসো। আমরা সকলেই অবগত আছি যে সরকারের নির্দেশনা মোতাবেক অনলাইন শ্রেণীর পাঠদান চলতেছে। এরই অংশ হিসাবে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সরকারি শিক্ষক বাংলা, হরিয়ানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। আজকে আমি তোমাদেরকে কারক ও বিভক্তি নিয়ে কথা বলব। নিশ্চয় তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জানব কারক কি। কারক শব্দের অর্থ কর্ম সম্পাদন করা বা কাজ করা। তাহলে কারক কাকে বলে আমরা শিখব। কারটা হচ্ছে যে ক্রিয়ার সহিত বাক্যের অন্যান্য পদের সঙ্গে যে সম্পর্ক তাকে কারক বলে। আবার বলা যায় বাক্যের ক্রিয়ার সঙ্গে বিশেষ সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে কারক বলে। আবারও বলা যায় বাক্যের ক্রিয়ার সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করলে বিষয়টা পরিষ্কার হবে। তাহলে দেখো, বাদশাহ নাসিরুদ্দিন প্রথম সকালে রাজপ্রাসাদে সমস্ত দরিদ্রদের ধন দান করে। এখন আমরা দেখো দেখবো যে কে দান করতে, বাদশাহ নাসিরুদ্দিন পত্রিকা কি দান করতেন? ধন, কর্ম কর। কি দ্বারা দান করতেন? স্বহস্তে করণ কর। কাদের দান করতেন? দরিদ্রদের সম্প্রদান কর। কোথা হতে দান করতেন? রাজকোষ অবদান কর। কখন দান করতেন? প্রথম সকালে পরিচিত সূর্য মন্দির। নিশ্চয় আমরা শিখলাম কারক কাকে বলে, কারক কয় প্রকার, ছয় প্রকার কি কি। করণ প্রতিকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদনকারক, অধিকারক। ঠিক আছে, এইবার আমরা আমরা শিখব বিভক্তি। বিভক্তি হচ্ছে বাক্যস্থিত এক শব্দের সঙ্গে আর এক শব্দের যে সম্পর্ক সৃষ্টি করে তাকে বিভক্তি বলে। বিভক্তি হল সাত প্রকার। বিভক্তি কয় প্রকার? সাত প্রকার। তাহলে আমরা এবার শিখব বিভক্তির প্রকার। আমি বিভক্তির সাত প্রকার প্রথমা বিভক্তি অসম, দ্বিতীয় বিভক্তি কে, তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়া, পত্রি, চতুর্থী বিভক্তি কে রে, পঞ্চমী বিভক্তি হতে থেকে, ষষ্ঠী র এ, সপ্তমী তে এ অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি ক্লিয়ার? বিভক্তি সাত প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথম বিভক্তি হচ্ছে অশূন্য, দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা, চতুর্থী কে রে, পঞ্চমী
হচ্ছে ঠিকই, ষষ্ঠী রয়ে সপ্তমী তে অবস্থা। ঠিক আছে বন্ধুরা, এইবার আমরা শিখব একটা উদাহরণের মাধ্যমে বিভক্তি পরিষ্কার হবে তোমাদের। সাথে দুষে মা শিশুকে সাপ দেখাচ্ছে। দেখো বন্ধুরা, সাথে শিশু প্লাস এ বিভক্তি কাকে বলে শিখলাম, বিভক্তি কয় প্রকার শিখলাম। এবার আপনার উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে। লেখছি যে সাদে বসে শিশুকে সাদে বসে মা শিশুকে সাপ দেখাচ্ছে। তাহলে এখানে সাদে সাপ ক্লাসে বিভক্তি শিশুকে, শিশু ক্লাস কে বিভক্তি সাপ, সাপ ক্লাস শুনে ব্যক্তি। ক্লিয়ার? আমরা শিখবো তাহলে কারক সর্বকার। আমরা পর্যায়ক্রমে কারক গুলো বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে কি কারক সর্বকার? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকারকারক। তাহলে আমরা প্রথমে আলোচনা আনব কর্তৃকারক। তাহলে আমরা প্রথমে শিখব যে কর্তৃকারক কাকে বলে। কোনো বাক্যে বিশেষ বা সর্বনাম পদ যা করে সেটাই না কর্তৃকারক। উদাহরণ দিলে সেটা ক্লিয়ার হবে। ওটা বই পড়ে মেয়েরা ক্ষুদ্র। তাহলে আমরা কর্তৃকারক বললাম কি যে কোনো বাক্যে বিশেষ বা সর্বনাম পদ যা করে সেটা হলো কর্তৃকারক। আবার বলা যায় কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। যেমন পোকা বই পড়ে মেয়েরা ফুল তোলে, কে তা কারা? কে বই পড়ে? পোকা পড়ে। কারা ফুল তোলে? মেয়েরা। সেটা ক্লিয়ার? সুপ্রিয় বন্ধুরা, তাহলে আমরা কর্তৃকারক সম্পর্কে একটা ধারণা পেলাম। কর্তৃকারক কাকে বলে? তাহলে যে বাক্যে বিশেষ বা সর্বনাম পদ প্রধান থাকে তাকে হলো কর্তৃকারক বলে। আবার বলা যায় যে কোনো ক্রিয়াকে, কোনো বাক্যের ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেহেতু বলা যায়
সেটি হলো প্রতিকারক যখন পোকা বই পড়ে কে পড়ে পোকা বই পড়ে কারা পড়তে হলো মেয়েরা পড়তে হলো ক্লিয়ার ধন্যবাদ বন্ধুরা এবার আমরা শিখব পরবর্তী কর্মকাল আমরা আজকে প্রথমে শিখব যে কর্মকার কারক কাকে বলে তাহলে শিখব যে কর্তা যা করে সেটাই কর্ম অথবা কর্তা যা করে সেটাই কর্ম আবার এভাবে বলা যায় ক্রিয়াকে ইবা কাকে আবার ক্রিয়াকে ইবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে তাকে কর্মকারক বলে উদাহরণ দিলে তাকে উদাহরণ মাধ্যমে বিষয়টা পরিষ্কার হবে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছিল দেখো যে সঙ্গে আসছে যে কর্তা যা করে সেটাই কর্ম তাহলে এভাবে বলা যায় যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হলো কর্ম করে যেমন আমি যদি বলি যে কি কিনে দিয়েছিল কলম কিনে দিয়েছিল কাকে কিনে দিয়েছিল আমাকে কিনে দিয়েছিল খালি কলম এবং আমাকে এটা কি কর্ম করো ক্লিয়ার বন্ধুরা তাহলে আমরা কর্মকারক শিখলাম এরপরে আমরা শিখব করণকাল আমরা প্রথমে শিখব যে করণ শব্দের অর্থ কি করণ শব্দের অর্থ যন্ত্র করণ শব্দের অর্থ আছে যন্ত্র সহায়ক বা উপকরণ যন্ত্র সহায়ক বা উপকরণ তাহলে আমরা সংজ্ঞায় করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক বা উপকরণ তাহলে সংজ্ঞাটি আমার আছে যে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে ক্রিয়ার কাছে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সে উত্তরটি নাম করণ করো একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে দেখো মীরা কলম নিলাকে ছাত্ররা বড় খেলে দেখো সংজ্ঞাটা লিখতে ক্রিয়া বাক্যের ক্রিয়ার কাছে কিসের দ্বারা বা কি বা এ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটির নাম হলো কলম করে যেমন নীরা কলম দ্বারা কলম দিয়ে লাগে কি দিয়ে লাগে কলম দিয়ে লাগে ছাত্ররা কি দ্বারা খেলে বল দ্বারা খেলে তাহলে কলম দ্বারা ক্লিয়ার আমি আমরা কলম কারক যন্ত্র উপায় বা কৌশল ক্রিয়ার কাছে বাক্যের ক্রিয়ার কাছে কিসের দ্বারা বা কি উপায়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো করণ করে যেমন নীরা করণ দিয়ে লেখে ছাত্র বল খেলে খালি কিসের দ্বারা লেখে করণ দ্বারা কি দ্বারা খেলে বল তারা খেলে ক্লিয়ার সুন্দর বন্ধুরা তাহলে আমরা পরবর্তী সম্প্রদান কারকটা সম্প্রদান কারক অর্থ হচ্ছে দান করা কর্তা সংজ্ঞাটা আসে যে কর্তা যাকে শতত্যাগ করে কোনো কিছু দান করে সেটি হলো সম্প্রদান কারক আবার কোথা হতে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাকে অবদান করে বলে ক্রিয়া বাক্যের ক্রিয়াকে
উত্তমতে পাওয়া যায় এই প্রশ্ন করলে যে উত্তমতা তাকে সমর্থন করে বলে যেমন কি পাপে বিরত হও কিনে প্রলয় তাকে অপাতন কারক বলে আবার বাকি ক্রিয়াকে প্রতাপতে প্রশ্ন করে যেহেতু পাওয়া যায় তাকে অপাতন কারক বলে যেমন পাপের বিরত হও তাই না কি হতে বিরত হও পাপ হতে বিরত হও ঠিক আছে বন্ধুরা ক্লিয়ার আচ্ছা আমাদের সর্বশেষ যেটা শিখব সেটি কি অধিকরণ করো অধিকরণ কারক তাহলে আমরা আগে সংজ্ঞাটা শিখেছি অধিকরণ কারক কাকে বলে ক্রিয়ার আধার বা স্থান এবং সময়কে অধিকরণ কারক বলে অধিকরণ কারক এর একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবে যেমন মনের বাঘ থাকে ব্যাকরণে পণ্ডিত দেখো কোথায় বাঘ থাকে বনে থাকে কিসে পণ্ডিত ব্যাকরণ পণ্ডিত ঠিক আছে অর্থাৎ অধিকরণ কারক আছে যে স্থান বা সময় বোঝালে সেটি হলো অধিকরণ কারক ঠিক আছে শ্রোতা বন্ধুরা আমরা আজকের যে ক্লাসটা তোমাদের আরো উপলব্ধি করে দিলাম নিশ্চয় তোমরা আশা করি ভালো কিছু অর্জন করেছো তাই আমি আশা রাখি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই করোনাকালীন সময়ে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই ক্লাস শেষ করছি আপনি